আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, জুনায়েদ বাবুনগরের শেষ বিদায়ের আয়োজন সম্পর্কে জানাবেন আমাদেরকে। সিএসসি এর হাসপাতালের সামনে আপনারা জানেন বেলা 12:30টার দিকে হেফাজতের আমির বাবুনগরের মৃত্যু হয় এবং এরপরে একটু আগেই তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে হাটহাজারী মাদ্রাসার উদ্দেশ্যে। এবং আমরা যেটা জানতে পেরেছি, সন্ধ্যা 7:30টার দিকে হাটহাজারী মাদ্রাসায় তার জানাজা হওয়ার কথা রয়েছে এবং সেইখানে জানাজা হওয়ার পর সাবেক হেফাজতের সাবেক আমির আল্লামা আহমেদ শফিকে যেখানে কবর দেওয়া হয়েছে হাটহাজারী মাদ্রাসায়, তার পাশেই তাকে দাফন করার কথা রয়েছে। তবে হেফাজতের এখানে কোনো শীর্ষস্থানীয় কোনো নেতৃবৃন্দ ছিল না, এখানে ছিলেন হাটহাজারী মাদ্রাসার কয়েকজন শিক্ষক, তারা সেটা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটা আমাকে বলেছেন, তার বাবানগরের যে পরিবারের সাথে আলাপ করার পরই এবং হেফাজত যারা ঢাকায় যারা রয়েছেন যারা নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলার পরে তারা এই দাফনের তা নিশ্চিত হয়েছেন। এবং এইখানে আসলে তাকে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে হাজার মানুষের উদ্দেশ্যে এবং এই তার মৃত্যু সংবাদের পর চট্টগ্রাম শহরে যারা হেফাজত ডেটাকে বেরোয়েছেন বা তাদের সমর্থক তারা এখানে হাসপাতালে ভিড় করছেন, এখানে আসলে লোকজন আসছেন, যদিও তার মরদেহটা নিয়ে যাওয়া হয়েছে। এবং মূলত আমরা যদি জানতে পেরেছি, সকাল 8টার দিকে তিনি স্ট্রোক করেছিলেন এবং তার এরপর বেলা 11টার দিকে তাকে নিয়ে আসা হয় নগরীর সিএসসিআর হাসপাতালে এবং তাকে এখানে এনেই তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আপনার আইসিইউতে। আইসিইউতে রাখার পরপরই প্রায় 12:25 বা 12:30-র মধ্যে তার মৃত্যু হয় এবং তার মৃত্যুতে পুরো এখানে একটি শোকের ছায়া মিলে এসে আপনার যারা তাদের দলীয় নেতা কিন্তু তারা এখানে আসেন, তারা শোক প্রকাশ করেছেন। মূলত আপনারা জানেন যে মৌলানা আহমেদ শফির মৃত্যুর পর কিন্তু হেফাজত যে আপনার যে নতুন কমিটি হয় সেই কমিটির কিন্তু আমির করা হয়েছিল জুনায়েদ বাবুনগরীকে এবং সেই কমিটি কিন্তু আবার বিলুপ্ত করা হয়েছিল। সেই মৃত্যুর পর কিন্তু পুনরায় নতুন যে কমিটি গঠিত হয় সেই কমিটির কিন্তু আপনার আমির ছিলেন বাবুনগরী। মূলত নানা চড়া উত্তায় পেরিয়ে এই হেফাজতের যে যে বিষয়টি সে যে রাজনৈতিক অঙ্গনে তারা নানা ধরনের আলোচিত সমালোচিত হয়েছিল এবং আজকে এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা আলাপ করেছিলাম, যেহেতু আমাদের পদটি শূন্য হয়েছে সেক্ষেত্রে পরবর্তী নেতৃত্ব কে দিবেন, তারা যেতে জানিয়েছেন যে তাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আলাপ করেই আসলে ঢাকা যারা রয়েছে তাদের সাথে আলাপ করার পরে কিন্তু আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের পরবর্তী আমির কে হবে। তো যেমনটি বলছিলাম, আমাদের সাথে একজন দলীয় তাদের একজন সমর্থক রয়েছেন, যদি বলতেন আপনারা আপনাদের আপনি তো এসছেন। হ্যাঁ, আমি ওনার স্টুডেন্ট ছাত্র। আপনারা ওনার যে জানাজার দাফন বিষয়ে আপনারা কি জানেন? জানাজার ব্যাপারে প্রাথমিক একটা খবর আসছে যে 7:30 সময়, কিন্তু পরে ফোন দিয়ে জানলাম, বললো যে 7:30 ব্যাপারটা 100% এখনো কনফার্ম না, এটা এখন ওনারা এখনও বৈঠক আছে ওইখানে আমাদের হাটহাজারী মাদ্রাসাতে। তো ওইখানে আমি নির্ধারণ হয় এবং আমাদের বিভিন্ন কাজ এখনও চলতেছে ওইখানে, এরপরেই আমাদেরকে জানাবে যে জানাজার টাইমটা কখন ফাইনাল। এখনও পর্যন্ত হাটহাজারী যে কর্তৃপক্ষ, যে আমাদের হেফাজতের মুরব্বীরা বা আরও যারা আছেন ওনাদের মধ্য থেকে এখনও কোনো রকম কনফার্ম খবর আমাদের কাছে আসেনি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং একই সাথে আপনাদেরকে জানাতে চাই যে এই আসলে এই মৃত্যুর পরে এখানে শুধু আপনি হেফাজত না, আমরা দেখেছি বিভিন্ন দলের যারা তারাও এখানে আসছেন তারা গির্জাবাদ দেখার জন্য, যদিও তার মরদেহটা একটু আগে নিয়ে যাওয়া হয়েছে হাটহাজারী মাদ্রাসার উদ্দেশ্যে। তো যেমনটি বলছিলাম, আমরা একটু পরে যাবো হাটহাজারী মাদ্রাসার দিকে। আমরা যেটা জানতে পেরেছি, সন্ধ্যা 7:30 থেকে তার নামাজের যে জানাজা সেটি হওয়ার কথা রয়েছে, হয়তো পরবর্তী সময় আমরা আপনাদের সেই আর আপডেট করে জানাতে পারবো। এই ছিল আমার চট্টগ্রাম থেকে খবরের খবর। ধন্যবাদ মাসুদুল্লাহ।